আরএসএস গুন্ডা, তুই কবে যাবি বাংলার জমিন ছেড়ে? এদেশের কিছু মানুষকে এজেন্ট বানিয়েছিস, দালাল বানিয়েছিস, বাংলার সম্পদের বর্গি মারাঠা লুটেরা বানিয়েছিস, এদেশের মানুষের রক্ত চুষে চুষে ভারতের অর্থনীতি চাঙ্গা করেছিস, ব্যাংকের লিকুইডিটি এনেছিস, মেজর সিনহার বুকে গুলি চালিয়েছিস, আজকে কাজীর বুকে গুলি চালাতে এসেছিস, আগের দিন বাঘে খেয়েছে, আগের দিন ভয়ে যা, একা কাজী ইব্রাহিম থাকতে সাহস করবি না, এই বাংলার কোন একটি গাছের দুর্বা ঘাসের পাতা স্পর্শ করবি কাজী ইব্রাহিম বেঁচে থাকতে, এই সাহস করবি না? ইউরোস্টন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়া নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের মতো বিস্ফোরিত হওয়া। আবার স্লোগান দিচ্ছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার, লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলার জনগণ ঘুমিয়ে আসো, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তোরা রয়্যাল দালাল হরিণের গোষ্ঠী, যেই মাতৃভূমিতে যেই শ্রেণীর প্রাণীরা বাস করে সেই মাতৃভূমির অধিবাসীরাও সেরকম হয়। এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পুষতেছি আমরা হরিণ হওয়ার জন্য নই, আমরা টাইগার হয়েছি, টাইগারের ভূমিকায় আমরা রয়েছি। আমাদের এম এম আলম এক যুদ্ধে 40 সেকেন্ডে 4টি বিমান 5টি বিমান ভূপাতিত করেছে, বিশ্ব রেকর্ডের বাংলার দামাল ছেলে, পাবনার দামাল ছেলে সাইফুল আজম, সেই আরেক যুদ্ধে জর্ডানে ইরাকে আকাশে দুর্বল বিমান নিয়ে সর্বাধুনিক বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড করে আছে এম এম আলমের সেই দুঃসাহস এই হৃদয়ে সঞ্চিত আছে, এবং সাইফুল আজমের বীরত্ব এই বুকে সঞ্চিত আছে। প্রিয় দেশবাসী, আমার দরজায় খটখট করছে, লালমাটিয়া জাকির হোসেন রোড 10তলা বিল্ডিং এর 5তলায় আমি আছি, এইখানে দিশা দিলাম, আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, আপনারা দেখবেন আমি যদি হারিয়ে যাই আমি স্লোগান দিয়ে গেলাম, এই স্লোগান জিন্দা রাখবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ। যেই মাত্র দেশের ভক্তে কথা বলেছি, এখন মিয়া সাহেবরা এসেছে, হুজুর আপনার বিরুদ্ধে তো মামলা আছে, আজকে 24 বছর এই বাংলাদেশে কথা বলি মামলা নাই, যখনই দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলেছি এখন দিল্লির নির্দেশে মামলা শুরু হয়েছে। স্বপ্নে দেখেছি হিন্দি ভাষায় 2 লাইন 2 লাইন করে কি বার্তা জানি আমার কাছে এসেছে, ঘুম থেকে জেগে ভাবলাম দিল্লির নির্দেশ এসেছে আমার বিরুদ্ধে, দিল্লি আফগানিস্তানে মার খেয়ে চলে এসেছ, হ্যাঁ পার্শ্ববর্তী সকল দেশের সাথে দুর্ব্যবহার করতে করতে বিচ্ছিন্ন হয়েছ, এই বাংলাদেশ তোমার বিরুদ্ধে কখনো কিছু করে নাই, বাংলার ঘুমন্ত সিংহ টাইগার গুলিকে জাগিয়ে দিও না, এই কবুতরের ভেতরে ইগলের প্রাণ সঞ্চার হয়েছে, কবুতরের দেহের মাঝে বাজ শাহিনের প্রাণ সঞ্চারিত হয়েছে, মনে করো দেয়ালে পিঠ থেকে গেছে যখন
তখন বাংলা দামাল ছেলেরা তোদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আবার স্লোগান দিচ্ছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এই দেশে একাত্তরে যেমন দালাল ছিল, রাজাকার ছিল, তখন পাকিস্তানের রাজাকার ছিল, আল বদর আসাম ছিল, এখন তারা নাই, এখন হিন্দুস্তানি রাজাকারী দেশ ভরে আছে, ঘাটতি মেরে আছে। গৃহস্থ জাগলে চোর সেখানে থাকে না, গৃহস্থ জাগলে শিয়াল সেখানে থাকে না। দেখুন আমার দশ ধর এখনো আছে, রাগ করতেছে। আপনারা আসুন, আপনারা দেখুন এই লাইভ সারা বিশ্বে প্রচার করে দিন। এই হৃদয়ে সেই আগ্নেয়গিরি সঞ্চয় করে রেখেছি, এটা শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি প্রাণ থেকে উদ্গীরণ হয়ে আছে, এই বাংলাদেশ স্বাধীন হবে। আমি স্বপ্নে নিজে দেখেছি ইনশাআল্লাহ এই দেশের আকুত ভাই স্বাধীন চেতা দামাল ছেলেরা এই দেশ কন্ট্রোল করবে। প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধু কন্যা, কোরআনে সুরাল কাহফে আল্লাহ বলেছেন ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এই জন্য সন্তানদের সম্পদ খিজির আলাহ ইসলাম আর মুসা আলাহ ইসলামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন, আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোনো ঝগড়া এই মুহূর্তে আমাদের করার কোনো ইচ্ছে নেই। আপনার বাবা দুবার স্বাধীনতা এনে দিয়েছেন, আপনি আমাদের সাথে থাকেন। আপনাকে কে আপনার এক স্পর্শ করে বাংলার জনগণ দেখবে? আপনি বর্তমান বাংলাদেশ ডান দিকে হাঁটছে, চীন পাকিস্তান তুরস্ক বলেও ঢুকছে, ভারতের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই, তারা আমাদের শান্তিপ্রিয় নিরাপদ প্রতিবেশী হিসাবে থাকলে আমরাও থাকবো আজীবন। কিন্তু তারা যদি দাদাগিরি দেখায় তাহলে শির দেগা নেহি দেগা আমা মা, শির দেগা নেহি দেগা আমা মা স্লোগান শুনিয়ে দেব, তাদের থেকে কাটা ভয়ে অন্যদের সাথে আমরা আমাদের জীবন চালিয়ে নেব। এই অকৃতভয় ঘোষণা আমি দিচ্ছি এই মুহূর্তে, রয় দাঁড়াল হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার, রায়ের ঘাতক, অসংখ্য বাংলার দামাল নিরাপরাধ ছেলেদের গুমকারী খুনকারী অত্যাচারী, এরা আমার দুয়ারে, এদেরকে আমি ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এদের কথা প্রচার করে দিন সারা বাংলা জুড়ে, জলে স্থলে অন্তরীক্ষে। পাকিস্তান জিন্দাবাদ যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, জয় বাংলা যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, সেই স্লোগানগুলো আমাদের জমা আছে, তার সাথে নতুন স্লোগান স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, এই অগ্নিগিরির কিঞ্চিত অগ্নুৎপাত ঘটে ক্ষণকালের জন্য বিরত দিচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ, অচিরেই আসবো, আজকে কোনো ঘুম নেই। যারা আমরা এই ভিডিও যারা দেখছেন, আমি আছি জাকির হোসেন রোড মোহাম্মদপুর ডাস্টবিনের পাশে, দশতলা বিল্ডিং এর এই ফাইভে আমি আছি। আপনারা সতর্ক থাকুন, কোন রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার এখানে এসেছে। হ্যাঁ, এখন মামলা বেরিয়েছে, এখন কাজীর দোষ, যত দোষ নন্দ ঘোষ দেশের কথা বললে মামলা বের হয়। সিদ্ধান্ত নিয়েছে এই কাজীকে হিন্দুস্তানের নির্দেশে 10-12টা মামলায় ফাঁসাবে, শুরু হয়ে গেছে। অতীতের আমাদের অকৃত ভয়ে আমাদের এই বাংলার দামাল ছেলেদেরকে মামলা দিয়ে দিয়ে হিন্দুস্তানি চাণক্য নীতির আশ্রয় নিয়ে এরা এই কাজ করছে। কথা বলা হয় গুগু দেখেছিস, ফাঁক দেখিস নাই, ওসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন
করবিয়ং করিবুন অত্যাচারীরা শীঘ্রই অনতি বিলম্বে জানবে কি ভয়াবহ পরিণতিতে তারা নিপতিত হবে।